ব্রেকআপ হয়ে গেছে কিন্তু মুভ অন করা পসিবল হচ্ছে না বা মুভ অন করতে পারছি না, সো এরকম সমস্যায় অনেকেই ভুগে থাকেন এবং তিনটি মোস্ট কমন ভুল সবাই করে থাকেন প্রায়, যার কারণে ব্রেকআপ হয়ে যায় কিন্তু পূর্ববর্তী সম্পর্কের ট্রমাটা থেকে আমরা বাঁচতে পারি না। সো আমরা আজকে এই তিনটা মোস্ট কমন ভুল নিয়ে কথা বলবো, যে তিনটা ভুলের কারণে আসলে মুভ অন করতে পারি নাই। তার আগে বলে নিচ্ছি, দিস ইজ তামিম আহমেদ। যদি তুমি আজকে আমাকে প্রথমবার দেখে থাকো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকো এবং এই ভিডিওটা লাইক করতে ভুলো না, প্লিজ লাইক খুব ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে পারো যদি তোমার কাছে এটা লজিক্যাল মনে হয়। সো প্রথম ভুল হচ্ছে, আমরা নর্মালি ব্রেকআপের পর নিজেদের পেইন থেকে রিলিফ পাওয়ার জন্য একটা কাজ সবাই করি বা করতে চেষ্টা করি, সেটা হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা। ডেফিনেটলি এটা উচিত, বাট আমরা না শুধুমাত্র সেখানে সীমাবদ্ধ থাকি না, অ্যাট দ্য সেম টাইম একটা কন্ট্রাডিক্টরি কাজ করি, সেটা হচ্ছে দিন শেষে তাকে ফেসবুকে সার্চ করে দেখা, তার অ্যাক্টিভিটিস সম্পর্কে কারো থেকে খোঁজ নেয়া, পুরোনো চ্যাটিংগুলো দেখতে থাকা, ছবি বা ভিডিওসগুলো দেখতে থাকা, গিফটগুলো নিয়ে মিস করা, এই জিনিসগুলো করতে থাকি। সো একটা ব্যাপার কি, তুমি নিজেকে ব্যস্ত রাখতে চাচ্ছ বেসিক্যালি কেন? এই ট্রমাটা থেকে রিলিফ পাওয়ার জন্য, ব্রেইনকে রিলিফ দেওয়ার জন্য। সো তুমি যদি তোমার ব্রেইনকে মূলত রিলিফ দিতে চাও ওই চিন্তাভাবনাগুলো থেকে, এবং দিন শেষে তুমি যদি নিজে থেকে আবার ওই চিন্তাভাবনাগুলোকে ইনক্লুড করো, তাহলে তোমার ব্রেইন একসাথে কন্ট্রাডিক্টরি দুটো কাজ কিভাবে করলো, দুটো পরস্পর বিরোধী কাজ একই সাথে সে কিভাবে করবে, যার কারণে তোমার মুভ অনটা ইজিলি হচ্ছে না। তুমি ওই পরিমাণ কনফিডেন্ট হতেই পারো না যে তুমি সেগুলো ডিলিট করতে পারবে, তুমি তাকে ফেসবুকে বা কারো কাছ কারো মাধ্যমে স্টক করা বন্ধ করতে পারবে, ওই কনফিডেন্সটা তুমি অ্যাচিভ করতে পারো নাই। আবার তুমি নিজেকে ব্যস্ত রেখে নিজেকে মেন্টাল রিলিফ দিতে চাচ্ছ, সো অ্যাকচুয়ালি দুটো কন্ট্রাডিক্টরি কাজ একসাথে তোমার ব্রেইন করতে পারবে না। তোমার ব্রেইন একটা জায়গায় অভ্যাস করে রেখেছে, তাকে যদি সে অভ্যাস থেকে ফিরিয়ে আনতে হয় তাহলে তোমাকে ডেফিনেটলি নিজেকে ব্যস্ত রাখার পাশাপাশি এই কাজগুলো করতে হবে, যে তাকে ফেসবুকে বা কোনোভাবে সার্চ করা যাবে না, তার খোঁজ খবর না নেওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে, এবং পুরোনো মেমোরিজগুলো চেক আউট করা, গিফটগুলো দেখা, ছবিগুলো না ডিলিট করা, নিজের কাছে কোথাও না কোথাও লুকিয়ে রেখে দেয়া এবং সেগুলো বের করে মাঝে মধ্যে দেখা, এই জিনিসগুলো করলে তুমি একসাথে দুটো কাজ করতে পারবে না। এই কারণেই তোমার মুভ অনটা ইজিলি হচ্ছে না, তোমার ব্রেকআপ হয়ে গেছে বাট তুমি মেন্টালি প্রেশার থেকে বাঁচো নাই। তো এই ভুলটা আসলে করা যাবে না। দু নম্বর পয়েন্ট, একটা কমিউনিকেশন সিস্টেম অন রাখা। অর্থাৎ আপনার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে, আপনারা কমপ্লিটলি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনারা আর কখনো একসাথে হবেন না, আপনাদের পক্ষে পসিবল হয় নাই এই রিলেশনশিপের ফিউচারটা ভালোভাবে মেনটেন করতে পারার সক্ষমতা অর্জন করা, সো আপনারা আলাদা হয়ে গেছেন। সো এরপরও কেন আপনারা কমিউনিকেশন সিস্টেমগুলো অন রাখবেন, কেন আপনারা, অনেকে তো ফেসবুকে পর্যন্ত ফ্রেন্ড লিস্টে রেখে দেয়, কেন? এগুলোর যৌক্তিকতা আসলে কী? তুমি যদি কনফার্ম থাকো যে ওই মানুষটার লাইফে আর ব্যাক করার কোনো পসিবিলিটি নাই বা এই সম্পর্কটার ভালো ফিউচারের কোনো পসিবিলিটি নাই, তাহলে তুমি কেন তার সাথে কমিউনিকেশনের ওইগুলো খোলা রাখছো? অনেকে নিজে থেকে ফোন দিয়ে খোঁজ নেয় অথবা তার এক্স তাকে ফোন দিয়ে খোঁজ নেয়, এটা সে এক্সপেক্ট করে, কথাবার্তা বা যোগাযোগগুলো চালু রাখে, অনেকে তো ব্রেকআপের পর ফ্রেন্ডশিপ রেখে দেয়। সো এই জিনিসগুলোর ভিত্তিটা আসলে কী? তুমি কি আদৌ সেই ট্রমা থেকে তোমার ব্রেইনকে এটা থেকে রিলিফ দিতে পারলে? পারলে না। তাহলে এই ব্রেকআপের পরেও কমিউনিকেশন, যোগাযোগ বা যোগাযোগের ওয়েগুলো খোলা রাখে, এগুলোর ভিত্তিটা আসলে কী? এটার ফিউচারটা আসলে কী? বরং এটা তোমার পার্সোনাল লাইফে তোমার মুভ অন করার ক্ষেত্রে ইম্প্যাক্ট, ব্যাড ইম্প্যাক্ট ফেলছে। সো ডেফিনেটলি এটাও বন্ধ রাখা উচিত যদি তুমি ট্রুলি মুভ অন করতে চাও। তিন নম্বর মারাত্মক ভুল যেটা করি আমরা, আমরা ব্রেকআপের সাথে সাথেই আমরা একটা অপোজিট জেন্ডারের সাথে মানসিকভাবে প্রশান্তি লাভ করার জন্য কন্ট্যাক্ট করি বা সময় কাটাই। দেখা যায় যে আমার কষ্ট হচ্ছে, আমার লোনলি ফিল হচ্ছে, এই জিনিসগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য অপোজিট কোনো একজন জেন্ডারের সাথে, ইভেন দো যাকে আমাদের ভালো লাগে আসলে, যার পার্সোনালিটি বা কোনো ক্যারেক্টারিস্টিক্স অথবা যাকে দেখতে ভালো লাগে, কোনো না কোনোভাবে যাকে আমাদের ভালো লাগে তার সাথে গিয়ে আমরা কথাবার্তা বা যোগাযোগ করি, সময় কাটাই, লোনলিনেস দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে ঘোরাফেরাও করি অনেকে, এবং আমরা চাই মুভ অন করতে, তার থেকে আমরা একটা মেন্টাল পিস নিই, সে আমাদেরকে হয়তো মোটিভেট করে, ইন্সপিরেশন দেয় এবং তার কাছ থেকে মানসিক প্রশান্তি পাই, এবং পরবর্তীতে যেটা দেখা যায় যে সেখানেই একটা দুর্বলতা ক্রিয়েট হয়ে যায়,
তখন তো আরও সমস্যা হয়। সেই মানুষটা হয়তো বা একটা ভালো সম্পর্কের জন্য বা হেলদি সম্পর্কের জন্য পারফেক্ট না, শুধুমাত্র এই আনকমিটেড রিলেশনশিপের মতোই সে পারফেক্ট, বাট ওইটাও তো একটা টক্সিক রিলেশনশিপ, রাইট? সো এটা আসলে কোনো ওয়াইজ ডিসিশন না যে তুমি একটা ব্রেকআপের পর ট্রমা থেকে বাঁচতে আবার একটা অপোজিট জেন্ডার যার উপর তোমার ভালো লাগা কাজ করে সেখানে গিয়ে তুমি তোমার সময়গুলো দিচ্ছ এবং তার থেকে তুমি মেন্টাল পিস অ্যাচিভ করছো, মোটিভেটেড হচ্ছ পেছনের সম্পর্ক থেকে মুভ অন করার জন্য এবং নিজেকে আরেকটা গর্তে ফেলে দিচ্ছ। নতুন একটা দুর্বলতা ক্রিয়েট হচ্ছে, নিজে আরেকটা জায়গায় ফেসে যাচ্ছ। এটাও একটা বড় রকমের ভুল। বেসিক্যালি আরও অনেক ভুল আছে, বাট এই তিনটা ভুল আমি রিসেন্টলি অনেক বেশি পর্যবেক্ষণ করছি। তো আমার মনে হলো যে অ্যাটলিস্ট তোমাদের এই ব্যাপারগুলো নিয়ে একটু ভাবা উচিত, একটু সিরিয়াস হওয়া উচিত আসলে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো, বেল অন করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যেতে পারো। সো দিস ইজ ইয়োর হোস্ট তামিম আহমেদ সাইনিং আউট ফর টুডে। আসসালামু আলাইকুম।